सुप्रिय शिक्षार्थीबृंदु आसलामु आलैकुम। निश्चय तुम्हारा सकले भलो आचो आलहमदुल्लाह रहमते अनेक भलो आची। तुम्हारे बर्णा मैडम चतुर्थ श्रेणी विज्ञान क्लस सकल के स्वागत जानिए आजकल अनलाइन क्लस शुरू करलैन क्लस शुरू करार आगे देखी गत क्लसर पढ़ा कार कतटुकू मन रेखे। अच्छा आप पंचम अध्याय शेष कर षष्ठ अध्याय गत क्लस पढ़े देखी के कतटुकू मने रखते पे। अच्छा बोल तो देखी पदार्थ की गुड थैंक यू। पदार्थर वैशिष्ट्य दुटा बोलते पारबे गुड भेरि गुड। ताहले आमरा षष्ठ अध्याय पदार्थ पढ़ी ताहले पदार्थर आमरा गत क्लासे पढ़ेछिलाम पदार्थ की जे जार ओजन आछे जायगा दखल करे ताके कि बोले पदार्थ बोले। তাহলে যার ওজন আছে জায়গা দখল করে তাকে পদার্থ বলে। আর পদার্থের বৈশিষ্ট্য কি? পদার্থ হলো পদার্থ তিন ধরনের, যে কঠিন তরল এবং বায়বীয়। পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, এক কঠিন তরল এবং বায়বীয়। গত ক্লাসে তোমাদেরকে গ্লাসে দেখিয়েছিলাম যে পানির সাথে একটু একটা যদি পাথর দিয়ে দিই তাহলে কিভাবে তার ওজনটা আরেকটু বৃদ্ধি হয় সেটা তোমাদের দেখিয়েছিলাম। आज के पढ़ब हल ओजन। एखन आम्रा ओजनटा पढ़ब। ये ओजनटा कि देखो ओजन होच्छे जखन कोनो वस्तु जेमन बई तारपरे ये कलम तारपरे हाथ दिए जेटाई तुले धरि ना केन प्रत्येकटार किछुटा हलो किन्तु ओजन आछे। তাহলে বস্তুর ওজন, এই যে ওজন বলতে কি বোঝো, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বস্তুর ওজন বলতে কি বোঝো, যে যে কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে বস্তুর ওজন বলা হয়। এখন আমি এই যে বইটা দেখো হাতে ধরে আছি, এই যে হাতে ধরে আমার একটু হলো ভালো লাগছে যে এর একটু হলো ওজন আছে। তেমনি এখানে তোমাদের কি দেওয়া আছে বইয়ে খেয়াল করে দেখো। তোমাদের এখানে বইয়ে আমি তোমাদেরকে আগে চার্ট দেখাই, তারপরে তোমাদেরকে আমি সেটা দেখাবো যেটা একেবারেই উপকরণ। এখানে খেয়াল করে দেখবে যে বস্তুর ওজন, দেখো এখানে একটা ধান বা চাল আর একটা পিল, এর কি এরও কিন্তু ওজন আছে, এরা কিন্তু অনেক ছোট। তারপরে দেখো এদের কিছুটা হলো ওজন আছে। এই যে নিক্তিতে যদি দুটা দেওয়া হয় এদের হালকা, যদিও এদের একটু হেলবে না কিন্তু তারপর তুমি হাতে নিয়ে অনুমান করতে পারবে যে এদের ওজন আছে। যেমন এই যে ধান, এখানে খেয়াল করে দেখো এই যে ধানটা, যদি এই ধানটা এই একটা ধান বা চাল, এই যে একটা ধান বা চাল এরও কিন্তু ওজন, এটাতে কিন্তু অনেক একটা ক্ষুদ্র জিনিস। তোমরা হয়তো বা ক্যামেরাতে এটা হয়তো বা দেখতে পাচ্ছ না বা বুঝতে পারছ না, এটা একটা ধান, এটার ভিতরে কিন্তু চাল আছে। তাহলে এই যে এই ক্ষুদ্র এরও কিন্তু ওজন আছে। আর তারপরে একটা পিন, এই পিনও কিন্তু ওজন আছে, স্টেপলার পিন, এরও কিন্তু ওজন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ক্ষুদ্র বস্তু যতই ক্ষুদ্র হোক না কেন এরও ওজন আছে। এই যে একটা পিন, এই পিনও যদি তুমি হাতে নাও তাহলে তোমার এরও কিন্তু ওজন আছে। তাহলে প্রত্যেকটা বস্তুর ওজন আছে। আমরা এটুকুনি জানলাম যে পদার্থের ওজন আছে জায়গা দখল করে, আমরা গত ক্লাসেই বলেছিলাম না। তাহলে এই যে ক্ষুদ্র জিনিস, এই যে চা ধান আর এই যে স্টেপলার পিন, এদের এদেরও ওজন আছে। এটা আমরা আজকে জানলাম যে আসলে হাতে রাখলে এদের কিন্তু ওজন অনুভব আমরা করতে পারি। যেমন তুমি এই যে ডাস্টার নাও বা বই হাতে নাও, তাদেরও কিন্তু ওজন আছে, এটা আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে এটা আমরা অনুমান করতে পারবো। তাহলে তোমরা দেখো যে যে বই বা কলম হাতে দিয়ে উপরে তুলে ধরি তখন এটা আমরা ওজন অনুভব করতে পারি, কিন্তু যদি একদানা চাল বা ছোট এক টুকরা কাগজ হাতের উপর রাখি তাহলে কি অনুভব করব, তাহলে আমরা কি অনুভব করব, এটাতেও আমরা মনে হবে যে হালকা ওজন, হালকা হলো এদের ওজন আছে। কাগজের টুকরা বলো, একটা স্টেপলার পিন বলো আর ধান বলো, এদেরও কিন্তু ওজন আছে। এখন আমরা যখন দাঁড়িপালার এক প্রান্তে কোনো বস্তু রাখি তাহলে তখন বস্তুটা কি যতই ছোট হোক না কেন তখন এটা কি হবে, এটা এইভাবে হেলে যাবে। তাহলে দাঁড়িপালার এই নিক্তিতে কোনো কিছু রাখলে, ছোট একটা দানা রাখলেও কিন্তু সেটা যার ওজন আছে তার দিকে কিন্তু হেলে করবে। সবাই কিন্তু দাঁড়িপাল্লা চেনো তাই না,
দাড়িপাল্লা সকলের জন্য আমি জানি, তাহলে এই দাড়িপাল্লার এই নিক্তিতে সবাই যদি মাপো, দাড়িপাল্লা বলতে বোঝাচ্ছে আমি ওটা পাইনি, তাই তোমাদেরকে আমি চিত্রে দেখাচ্ছি। দাড়িপাল্লা হচ্ছে এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় দাড়িপাল্লা। তাহলে এই দাড়িপাল্লাতে যে তোমার আম্মুরা কত সবজি মেপে নিয়ে আসে না, তারপরে অনেক কিছু মুদিখানা যেগুলো জিনিস পাওয়া যায়, চাল ডাল আটা, এগুলো কিন্তু সবই এই দাড়িপাল্লাতে মাপা হয়। এখন বর্তমানে এই নিক্তিতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই দাড়িপাল্লাটাও আছে, কিন্তু এই নিক্তি এখন বেশি হয়ে গেছে। এই নিক্তিতে কি হয়, এই নিক্তিতে তোমার কত ওজন আসে এই মিটারের মাধ্যমে এটা কিন্তু উঠে যায়, তাই না? তোমরা অনেকেই দেখেছো, তোমরা অনেকে বাজারে যাও বাবা মার সাথে, তোমরাও এই নিক্তিটা দেখেছো। এই দাড়িপাল্লাটাও কিন্তু এখনও প্রচলিত আছে, কম হলেও কিন্তু এই দাড়িপাল্লাটা আছে। তাহলে এই এখন বর্তমান প্রচলিত কিন্তু এই নিক্তি, এই নিক্তির সাহায্যে কিন্তু আমরা এই দাড়িপাল্লার ওজন করতে পারি। তাহলে এখন আমরা যাই পদার্থের সাধারণ বৈশিষ্ট্য। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে পদার্থ আয়তন বলতে কী বুঝো, তারপরে কঠিন পদার্থ তরল পদার্থের এগুলোর একক পড়েছিলাম। তাহলে আজকে আমরা পড়ব পদার্থের বৈশিষ্ট্য। এখন আমরা জানা পদার্থের ওজন, যে পদার্থ ধুলা বা বালির কণার মতো যতই ক্ষুদ্র হোক না কেন এর ওজন আছে। আমরা জানলাম যে পদার্থ যতই হালকা হোক না কেন এর ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। তাহলে বস্তুর ওজন বলতে আমরা বুঝলাম যে পৃথিবী কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে সেটাই হচ্ছে বস্তুর ওজন। তার মানে আমরা এটা বুঝলাম যে দাড়িপাল্লার একধারে যদি কোনো কিছু জিনিস রাখা যায় সেটা সেদিকেই টানবে। এই জন্যই বলা হয়েছে যে বস্তু পৃথিবী কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে সেটাই তার বস্তুর ওজন। তাহলে কেন্দ্রের দিকে টানছে না, যেটা একটু ওজন হচ্ছে তাই কেন্দ্রের দূরে টানছে। তাহলে বস্তুর ওজন বলতে বোঝাচ্ছে যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে সেটাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে নিক্তি বা দাড়িপাল্লা দ্বারা আমরা এই বস্তুর ওজন পরিমাপ করতে পারি। এখানে একটা প্রশ্ন হতে পারে যে বস্তুর ওজন আমরা কী দ্বারা পরিমাপ করতে পারি। তখন আমরা লিখতে পারি যে বস্তুর ওজন পরিমাপ করতে পারি নিক্তি বা দাড়িপাল্লা দ্বারা আমরা বস্তুর ওজন পরিমাপ করতে পারি। তাহলে বস্তুর ওজন পরিমাপ করতে আমরা কী ব্যবহার করি আমি লিখে দিই, তাহলে তোমাদের আরও মনে থাকবে। তাহলে বস্তুর ওজন আমরা নিক্তি বা দাড়িপাল্লা দিয়ে আমরা বস্তুর ওজন পরিমাপ করতে পারি। নিক্তি বা দাড়িপাল্লা নিক্তি বা দাড়িপাল্লা দিয়ে আমি বস্তুর ওজন পরিমাপ করতে পারি। তাহলে বস্তুর ওজন আমরা নিক্তি বা দাড়িপাল্লা দিয়ে পরিমাপ করতে পারি। এখানে আপনার এই প্রশ্ন আসতে পারে যে বস্তুর ওজন আমরা কী দ্বারা পরিমাপ করতে পারি। তখন তুমি কী লিখবে, যে বস্তুর ওজন আমরা নিক্তি বা দাড়িপাল্লা দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে বস্তুর ওজন পরিমাপ করতে আমরা কী ব্যবহার করি, নিক্তি বা দাড়িপাল্লা। তাহলে আমরা এইভাবে প্রশ্নগুলো, ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের এইভাবে আসবে। তারপরে আছে যে বস্তুর ওজন পরিমাপের একক কী। তাহলে বেশ, বস্তুর ওজন পরিমাপের একক হলো পরিমাপের একক হলো গ্রাম বা কিলোগ্রাম। পরিমাপের একক গ্রাম বা কিলোগ্রাম, এটাকে বা বলা হয়। এইটা দিয়ে আমরা বস্তুর ওজন মাপি। বস্তুর ওজন মাপি, তুমি যখন কোনো আম বা কোনো ফল কিনছো বা কোনো সবজি কিনছো, এই আমাদের গ্রাম বা কিলোগ্রামে দেয়। যেমন 500 গ্রামে হাফ কেজি, 1000 গ্রামে 1 কেজি আমরা গণিতে পড়েছি না, এই যে এইটা দিয়ে বস্তুর ওজন পরিমাপ করা হয়। আর আমরা নিক্তি বা দাড়িপাল্লা দিয়ে এর ওজনটা মাপি। তাহলে আমরা বস্তুর ওজন কী দিয়ে ব্যবহার করি, বা বস্তুর ওজন ব্যবহার করি আমরা নিক্তি বা দাড়িপাল্লা দিয়ে
আর এই পরিমাপটা একক, এর পরিমাপের একক হলো আমরা আমাদের হলো গ্রাম বা কিলোগ্রাম। যেমন আমরা তরল পদার্থের আয়তন পড়েছিলাম, কঠিন পদার্থের আয়তনের পরিমাপের একক পড়েছিলাম গত ক্লাসে, যে কঠিন পদার্থের আয়তন ছিল ঘন সেন্টিমিটার মিটার বা ঘন সেন্টিমিটার বা মিটার, আর তরল পদার্থের আয়তন পড়েছিলাম লিটার বা মিলিলিটার, কারণ তরল পদার্থকে লিটার দ্বারা পরিমাপ করা হয়, কিন্তু কঠিন পদার্থকে আবার আয়তন দ্বারা পরিমাপ করা হয়। যেমন এই যে আমরা মাপছি টেবিলটা, এটা কঠিন পদার্থ না, কত মিটার হচ্ছে সেটা দিয়ে মাপছি, কিন্তু একটা তরল পদার্থকে আমরা মাপা হয় লিটার দিয়ে বা মিলিলিটার দিয়ে। তাহলে আমরা জানলাম, আজকে জানলাম হলো বস্তুর ওজন বলতে কী বুঝো, বস্তুর ওজন আমরা কী কী দ্বারা ব্যবহার করি এবং বস্তুর ওজন পরিমাপের একক কী। দেখো তিনটা প্রশ্ন এখানে হয়ে গেল। তাহলে বস্তুর ওজন বলতে কী বুঝে পড়লাম, আগবার দেখি সুন্দর হয়েছে। আচ্ছা এবার তুমি বলো তো বস্তুর ওজন পরিমাপের একক। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আর আমরা কী দ্বারা বস্তুর ওজন পরিমাপ করি? হ্যাঁ, নিক্তি বা দাড়িপাল্লা দিয়ে আমরা বস্তুর ওজন পরিমাপ করি। তাহলে আমাদের এইভাবে প্রশ্নগুলো আসবে যা তোমাদের কিন্তু অনেকটাই সহায়তা করবে। আর পদার্থের সাধারণ দুটো বৈশিষ্ট্য আছে, যে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ওজন আছে। প্রত্যেকটা পদার্থে দেখবা, এই যে আমি টেবিলে বই রেখেছি, এই যে আমার হাতে বই, এটা আমার জায়গা দখল করে যাচ্ছে, আর হাতে কিছু আসবে আর আসবে না। এই যে প্রত্যেকটা বস্তু পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বস্তুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। আর এই পদার্থগুলো যা যতই ক্ষুদ্র হোক না কেন, এই যে ধান দেখালাম, যেমন ধান, তারপরে স্টেপলার পিন, এদের প্রত্যেকেরই কিছু না হলো ওজন আছে। এরা অনেক হালকা জিনিস, তারপরেও এরা কেন্দ্রের দিকে একটু ঝুলে যাবে। তাই জন্য বলা হয়েছে যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। বস্তুর ওজনকে আমরা নিক্তি বা দাঁড়িপালা দেবে পরিমাপ করি, এবং বস্তুর ওজন পরিমাপের একক হলো গ্রাম বা কিলোগ্রাম। আর পদার্থের দুটা বৈশিষ্ট্য কী? যে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ওজন আছে। তাহলে আমরা দুটা বৈশিষ্ট্য পড়লাম, যে পদার্থের দুটা বৈশিষ্ট্য দেখো, এক হলো জায়গা দখল করে আর একটা হলো পদার্থের ওজন আছে। দুইটা বৈশিষ্ট্য, এক পদার্থ জায়গা দখল করে আর দুই হলো পদার্থের ওজন আছে। জায়গা দখল করে, দখল করে, আর দুই বললাম পদার্থের ওজন আছে। পদার্থের ওজন আছে। তাহলে আমাদের এই যে আমি ছোট এই দুই পৃষ্ঠা পড়া দিচ্ছি, দুই পৃষ্ঠা থেকে এরকম ছোট ছোট প্রশ্ন আসবে যা তোমাদের কিন্তু সহায়তা করবে। আমি কিন্তু রিডিং পড়তে পড়তেই তোমাদের তো ছোটো ছোটো প্রশ্নগুলো বলে দিই যে এটা এই নমুনা। তাহলে এই যে নমুনা দিচ্ছি, তাহলে তোমাদের এই যাগুলো করতে অনেক সহজ হবে না? তাহলে দেখো বস্তুর ওজন বলতে কী বোঝা হয়, বস্তুর ওজনকে কী দ্বারা পরিমাপ করা হয়, তারপরে বস্তুর ওজন পরিমাপের একক কী, তারপরে পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী। আর কোনো প্রবলেম আছে কারো? নিশ্চয়ই প্রবলেম নাই। তাহলে আমরা আজকে এই ডাব্লু যাবো। এই ডাব্লু যাওয়ার আগে আমি আরেকবার বলি যে বস্তুর ওজন বলতে কী বুঝো, যে কোনো বস্তু পৃথিবীকে তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে সেটাই হচ্ছে বস্তুর ওজন। অ্যান্ড কেন্দ্রের দিকে টানবে, কোনো কিছু জানছো যেটার বস্তুর ওজন বেশি থাকবে সেটা কিন্তু হেলে যাবে। তার মানে কি, ওটা হালকা বলে সে উড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, আর যেটা ভারী বলে সেটা নেমে যাচ্ছে। এই যে কেন্দ্রের দিকে টানছে না, কেন্দ্রের দিকে টানছে বলে সেটা হলো বস্তুর ওজন। তারপরে এটাকে পরিমাপ করা হয় নিক্তি বা দাঁড়িপাল্লা দ্বারা। বস্তুর ওজন পরিমাপের একক হলো গ্রাম বা কিলোগ্রাম। তারপরে পদার্থের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, যে এরা জায়গা দখল করে, এদের ওজন আছে। এই সাধারণ দুটা বৈশিষ্ট্য, এটাও তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা আজকে এই ডাব্লু কি লিখব, এই যে 42 এবং 43 পৃষ্ঠা পর্যন্ত যতটুকু পড়েছি এটা থেকে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই সুন্দর করে লিখবে প্রত্যেকে। তাহলে আমরা এই ডাব্লুতে যাই। আজকে আমরা এই ডাব্লু পড়ব হলো 42 পৃষ্ঠা এবং 43 পৃষ্ঠার হলো দুইটা সংক্ষিপ্ত, ষষ্ঠ অধ্যায় এইচডাব্লু। আমি অধ্যায়ের নাম লিখেছি এখানে, এইচডাব্লুতে আমি অধ্যায় লিখে দিচ্ছি, ষষ্ঠ অধ্যায় 42 পৃষ্ঠা এবং
43 পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত আমি কিন্তু আলোচনা করেই দিয়েছি, তোমাদের অনেক ইজি হয়ে যাবে এ জাবলু করতে। পৃষ্ঠা থেকে দুটি সংক্ষিপ্ত, দুটি সংক্ষিপ্ত লেখা। তাহলে সবাই এ জাবলু করার চেষ্টা করবে, তাহলে পড়াটা সুন্দর তোমাদের আগে যাবে এবং লেখাটা অবশ্যই সুন্দর করার চেষ্টা করবে। আর যেহেতু আমি প্রতিদিন তোমাদেরকে যেগুলো কথা বলি অবশ্যই সেগুলো মেনে চলবে এবং সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবে, আর বড়দের সম্মান করার চেষ্টা করবে, সেই সাথে বড়দের যদি সম্মান করো ছোটরাও তোমাদেরকে এমনিতেই শ্রদ্ধা করতে শিখবে, সম্মান করতে শিখবে। তাই ছোটদেরও শ্রদ্ধা করো, বড়দের সম্মান করো, এমনিতেই তুমি এগুলো পেয়ে যাবা। তুমি যখন বড় হবা তোমাকে ছোটরা এভাবে সম্মান করবে, আর তুমি যদি ছোটদেরকে শ্রদ্ধা করো তুমি সম্মান পাবে। তাই আমরা আসো এইভাবে এগুলো অবশ্যই মেনে চলি, যেগুলো আমরা বলছি স্যার ম্যাডামরা সেগুলো অবশ্যই পালন করি। বাড়িতে আছো অতক্ষণ ধরে মোবাইল অবশ্যই নাড়াচাড়া করো না, যতটুকু ক্লাসের দরকার তারপরে আবার আম্মুকে মোবাইলটা ফিরিয়ে দিও এবং আম্মুদের কথাটা শোনার চেষ্টা করো, আর পুষ্টিকর খাবার খাও, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।